নারায়ণগঞ্জের সিমরাইলে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। জেলার সাইনবোর্ড এবং কাঁচপুর ব্রিজ এলাকাতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সাভারের আমিনবাজার, গাজীপুরের টঙ্গীতেও অবস্থান নেওয়ার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জের সিমরাইল এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়। বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে নাশকতা এড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সেখানে পুলিশের একটি জলকামান আছে। একটা হাইওয়েতে অবরোধ করে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি হতে পারে না। যানমালের নিরাপত্তার জন্য, মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয় তার জন্য আমরা আইনানুগভাবে যে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটার জন্য আমরা সবসময় বলেছি এবং আমরা প্রস্তুত ছিলাম। আজকে যে কর্মসূচি, আমাদের যে অবস্থানটা ছিল আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয় তার জন্য আমাদের যে পুলিশ মোতায়েন ছিল, এখানে কিছু লোকজন এসে তারা অবরোধ করার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ করে এবং তাদের আক্রমণে আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়। সকাল ১০টার পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর প্রবেশ মুখ আবদুল্লাপুরে অবস্থান নেয় পুলিশ। বিভিন্ন গণপরিবহনে তল্লাশি চালানো হয়। রাজধানীতে ঢুকতে বাধা পাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। যাত্রী ও পথচারীদের অনেককে পায়ে হেঁটে ঢাকায় ঢুকতে দেখা গেছে। গাজীপুরের অন্যান্য মহাসড়কেও দেখা গেছে পুলিশের বাড়তি নজরদারি। যে কর্মসূচির ঘোষণা এসেছে এটি কিন্তু আমাদের ডিএমপি বা পুলিশের অনুমোদনবিহীন, আপনারা জানেন তো। এমতা অবস্থায় এই ঢাকার যে প্রবেশপথ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। পণ্য পরিবহনের প্রয়োজনে আমাদের ঢাকা সিটিতে ইন এবং এক্সিটের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে যদি যানবাহন চলাচল কোনো কারণে বন্ধ হয়ে যায়, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয়ে থাকে। সাভারের আমিনবাজার এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কের পাশে রাখা হয়েছে সাজোয়া যান, জলকামান। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সদ্য শেষ হওয়া 2022-23 অর্থবছরে ব্যবসায় বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এ সময় তাদের বকেয়া ঋণের পরিমাণ 3.8% নেমে এসেছে। বেড়েছে ঋণ বিতরণ, আদায় আর মুনাফার পরিমাণ দাবি প্রতিষ্ঠানটির। সকালে রাজধানীতে হাউস বিল্ডিং ফাইন্যান্সের ব্যবস্থাপক সম্মেলনে আরও জানানো হয়, চলতি 23-24 অর্থবছরে প্রতিষ্ঠানটিকে সরকারের পক্ষ থেকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তাও অর্জন করা সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউস বিল্ডিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, আর প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ।